নূরে মুজা সম্বল রহমত আলম নূরে মুজা সম তোমার কদমে সালাত সালাম রহমত আলম বল নূরে মুজা সম রহমত আলম নূরে মুজা সম তোমার কদমে সালাত সালাম তুমি তুমি তোমার গুণের নাই পারাপার পাপীকে তুমি করিবে উদার তোমার গুণের নাই পারাপার পাপীকে তুমি করিবে উদার সাজত পুরি চায় তোমার দিদার বাবা নজরুল ইসলাম চায় তোমার তোমার কদমে সালাত সালাম রহমত আলম নূরে মুজা সম রহমত আলম নূরে মুজা সম তোমার কদমে সালাত সালাম রহমত আলম ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ সাল্লো আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লো আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আর একটু মহাব্বত নিয়ে কৃপণতা ছেড়ে দিয়ে নবীর প্রতি মহাব্বত রেখে সিনাটারে মদিনার আয়না বানিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দয়াল নবী এবং আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ এই দুনিয়া আমরা সবাই কবর দেশের ফেসে যার কেউ বা আগে কেউ বা গোপরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কৈবর দেশে নিয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ মেরা দিল তড়প রহি হে
वही मिलेंगे। मुझ ले चलो मदीना, अल्लाहुम्मा सल्ले अला सैयदिना मौलाना मुहम्मद वाला अली सैयदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह जुड़े ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह जुड़ला इलाहा इल्लल्लाह होला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह गैर माफी कल्बी गैरुल्लाह जुड़े हस्बी रब्बी जल्लल्लाह गैर माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह बोली नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अरे कत सुंदर मदीना हजार नाई कोनो तुलना बोलन कत सुंदर मदीना गैर जर नाई कोनो तुलना तुमरा बुझे क्यों बुझो ना बैर बुझे क्यों बुझो ना अमर नबीर बारी मदीना इलाहा इल्लल्लाह जुड़ला कायल हो मे वलियू का अब्दुल कादिर जिलानी का कायल हो मे वलियू का अब्दुल कादिर जिलानी का मान दिए हम जब दिल से मान दिए हम जब दिल से कहना निमशा ओली का अल्लाह 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 ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बाबा रामरा आज के ऐतिह्यवाही নিম্বারি মতবরা হযরত ইনশা রাহমাতুল্লাহি আলাইহি শরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এ আজিম শান মিলাদ মাহফিলে বার্ষিক সুন্নি মহাসম্মিলনে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা তুমি যখন গুনাহ করো গুনাহ করতে করতে যখন তোমার কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যা গুনাহ করতে করতে যখন কলবটা যখন ময়লা হয়ে যা বাবার আমার তরিকতের বাসায় প্রত্যেকটি মানুষের বাম স্তনের দুয়ান বল নিছে একটা গোস্তের টুকরা রয়েছে যেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে লতিফায়ে কাল। ওই কলবটা যখন ময়লা হয়ে যা ওই কলবের ভিতরে যখন আল্লাহ নামের জিকির যখন দেওয়া হয় আল্লাহ নামের জিকির যখন শুরু হয় আল্লাহ নামের জিকিরের জরব যখন দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে যখন তোমার জিকিরের জরব যখন তোমার কলবের মধ্যে গিয়া যখন ধাক্কা লাগে বান্দা আমার নামের জিকির করার কারণে এক একটা ধাক্কা দেওয়ার কারণে তোমার কলবের এক একটা ময়লা আমি আল্লাহ দুয়ে মুছে আয়নার মতন পরিষ্কার করিয়া দে এই জন্য বাবার আমার একটু আল্লাহ নামের আমরা জিকির করবো স্পেশাল জিকির আল্লাহ 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 আমরা হইলাম মাটির মানুষ আমরা হইলাম মাটির মানুষ মাটির হবে বিছানায় উপরেতে কাঁদা মাটি খালি হাতে যাইও না মাশাআল্লাহ কামলি ওয়ালা আইরে আমার বুকে আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আই কান্দারা তোর এই গোলাম কান্দারা তোর এই আশিকে শান্তি দে মোর কোলে যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালী তুলিতাছে ফুলার কলি ফকির দরবেশ বাদশাহ ওয়ালী তুলিতাছে ফুলার কলি গলাই লইয়া বিকার জুলি তার গলাই লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমরা খুশি না বেজার অধ্যক্ষ আয়োজিত 32তম সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ শাহ সুফি হযরত মাওলানা হাফেজ মুস্তাক আহমদ সাহেব পীর সাহেব ফেনী দরবার শরীফ উক্ত মাহফিলে সহ সভাপতি হিসেবে যিনি আছেন উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল মান্নান মোল্লা সাহেব সাহেব সাবেক খতিব নিমবাড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরি পীর সাহেব মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে যিনি আছেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত পীর জাদা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী রুবেল শাহ সাহেব রাজ্জাক শাহ দরবার শরীফ জেটাগ্রাম নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রধান বক্তা হিসেবে যিনি আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া দিগার উলামায়ে হযরত মাহফিলে আগত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সকলের খেদমতে জানাচ্ছি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর পৌত পবিত্র দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল ইজ্জাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন ও নিমবাড়ি মধ্যপাড়া হযরত নিমশা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 32তম সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার যে সুযোগ টুকুন করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কণ্ঠটাকে উচ্চা করে দিয়ে সমস্বরে আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া তার আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সেই আখিরি নবী তাজদার মদিনা সাইয়্যিদুস সাকলাইন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন আফতাব নবুয়াত শাহনশাহ রিসালাত শাফাআতের কন্ডারি ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বাবার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের সিনার মধ্যে রাখো, আমি আল্লাহর ভয় নিয়ে যদি তোমরা জীবন যাপন করো, নেক আমলগুলি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দা তুমি যখন আমি আল্লাহর ভয় নিয়ে যখন তুমি চলবে, আমি আল্লাহর ভয় নিয়ে যখন তুমি আমলগুলি করবে, দুনিয়ায় চলতে সদা সর্বদা যখন সিনার মধ্যে আমি আল্লাহর ভয় ধারণ করবে। বাবার আমার দুনিয়ার যত মানুষ আছে আমরা সকলে চাই আমরা যেন ইন্তেকালের পরে জান্নাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে আমি তোমাদেরকে জান্নাত দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা হারাম কাজগুলি ত্যাগ করো, হালাল কাজগুলি যদি তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দা একটা নয় একটা নয়, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমান আমি রহিম, আমি তোমাকে আমার দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মহান এত দয়াবান, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন অপরাধ করে, প্রশাসন যখন তাকে খুঁজে, মানুষ যখন অপরাধী হয়ে যায়, বিচারের জন্য তাকে যখন তালাশ করা হয়, কিন্তু আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন গফফার, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে তুমি যখন গুনাহ করো অন্যায় করো, আমি অপেক্ষা করি তুমি কখন ফিরা, তুমি তোমার গুনাহগুলি বুঝে, তুমি তোমার গুনাহগুলি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হইয়া থাকি। জোরে কন সুবহানাল্লাহ। বাবার আমার যেহেতু ওলি আল্লাহর মাহফিল, সারা রাত আলোচনা হবে, আমি অধম গুনাহগার আপনাদের খেদমতে, ওলিদের সর্দার যিনি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা কাহিনী বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা
ইত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান সাবধান করে দিলাম, যারা আল্লাহর হলি হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, তারার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখেরাতের মধ্যে কোনো ভয় নাই। যেমন নিমশা রহমাতুল্লাহ আলাই নিম্বাই জমিনে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ওলি আল্লাহ হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই। তাদের উসিলা যখন আমি আল্লাহর কাছে ধরবে, তাদের উসিলা দিয়া যখন আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের উসিলায় তোমার মনের আশা গুলি আমি আল্লাহ পূরণ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়স, জিনার পিতার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গি বাগদাদের ইরাকের বাগদাদ শহরের বড় মসজিদের একজন খতিব ছিলেন। আব্দুল কাদের জিলানি যিনি মাদার জাত বলি মার গর্ভে থেকে যিনি 28 পারা কোরআন যিনি মুখস্থ করেছেন, ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করে শুক্রবার, বাবা আপনি কোথায় যাচ্ছেন? বাবা গো কোথায় আপনি পোশাক পরে পাঞ্জাবি পরে রওনা হয়েছেন আমি জানতে চাই। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আব্দুল কাদির, আমি ইরাকের বাগদাদ শহরের বড় মসজিদের খতিব, আমি যাব জুমার নামাজের ইমামতি করতে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা আমাকে সঙ্গে নিতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলে, বাবারে গহীন রাস্তা দিয়ে যাব, বিপজ্জনক রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে তোমাকে নেওয়া যাওয়া, তোমাকে নেওয়াটা সঠিক হবে না, তুমি যাইতে পারবে না। ওই ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না বাবা আমি যাইব। আব্দুল কাদের জিলানী যখন বাইনা শুরু করতেছেন, আব্দুল কাদের জিলানী বাবার সঙ্গে জুমার নামাজ পড়তে যাবে, বাবার ডাক দিয়া বলে, বাবা যতক্ষণ পর্যন্ত আজকের পবিত্র জুমার নামাজে আমাকে সঙ্গে না নিবেন আমি বাবা আপনার জামা ছাড়ব না, আমাকে আপনার সঙ্গে নিতেই হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুর আমার বাবার আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করবেন সন্তানের বাইনার কারণে, বাবা যখন নিতে শুরু করলেন রওনা হলেন, এমন সময় আব্দুল কাদের জিলানী নিয়ে যখন বাগদাদের রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন হাঁটতেছেন, ওই গাউসের আজম বরফির আব্দুল কাদের জিলানী যখন সামনে যখন বাবার সঙ্গে গেলেন, দেখতে পেলেন দুইটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, বাম দিকে আরেকটা রাস্তা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন ডান দিকে রাস্তা দিয়ে যাইতে শুরু করলেন, ডাক দিয়া বললেন, বাবা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন? এই রাস্তা দিয়া পাশে তো আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কেন যান না? আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলে, বাবা রে ও আমার সন্তান, এই রাস্তা দিয়ে বিপজ্জনক রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে যদি আমরা যাই এই রাস্তা দিয়ে গেলে বিপদের সম্মুখীন হতে হবে। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বাবা সব সময় সর্বসময় যখন ডান দিকে রাস্তা দিয়ে গিয়েছেন, আমি চাই আজকে বাম দিকে রাস্তা দিয়ে আপনি বাগদাদ শহরের বড় মসজিদে যাবেন, আমি আপনার সঙ্গে আছি, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি চলুন, যদি কোনো বিপদ হয়, যদি কোনো বিপদজনক প্রাণী যদি আক্রমণ করে তাহলে আমি আব্দুল কাদের জিলানী সেটা সামলে নিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
জয়জন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, জয়জন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, কন্না তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, জয়জন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, আহা জয়জন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, আবু সালেহ জঙ্গি মুসা ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, আবু সালেহ জঙ্গি মুসা ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাথুয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাথুয়ারা, যেজন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, কন্যা যেজন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা, জোরে জোরে বলি না আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার এই আজিম শান মিলাদুন নবীর মাহফিল থেকে আপনাদেরকে আমি দর্তহীন কণ্ঠে বলতে চাই, যদি আল্লাহর হাবিবকে সন্তুষ্টি করতে চান, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে চান, হক্কানি ওয়ালি আল্লাহর দরবারে যাবে, হক্কানি ওয়ালি আল্লাহর দরবারে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হবে, আপনার সিরাতা নূরানি হবে, আপনি ইমানদার হতে পারবেন, আপনি নামাজের শিক্ষা পাবেন, রোজার শিক্ষা পাবেন, নেক আমলের শিক্ষা পাবেন, যার কলব মরে গেছে, যার অন্তকরণ জনপুর ছাই হয়ে গেছে, যদি আল্লাহর ওলির দরবারে যেতে পারেন, আল্লাহর ওলির দিক নির্দেশ সমূহ পাবে, কোরআন হাদিসের অনুযায়ী জীবন যাপন করতে পারেন, তাহলে আল্লাহর ওলিকেও পাবেন, আল্লাহর হাবিবকেও সন্তুষ্টি অর্জন করতে পারবেন, স্বয়ং আল্লাহকেও রাজি এবং খুশি করতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবার আমার আমরা সুন্নি আলেম যারা যারা নবী 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 যারা ওলি যারা নবীর প্রমাণ যারা পীর মাশাইখের পাগল যারা মিলাদের পাগল যারা কিয়ামের পাগল যারা মাজার জিয়ারতের পাগল তারা কোনদিন শিরিক করতে পারে না, কোনদিন বিদআত করতে পারে না, কুফরি করতে পারে না, আল্লাহকে পাইতে হলে প্রথম যেই দিক নির্দেশনা যার কাছ থেকে পাবেন তিনি হচ্ছেন আল্লাহর ওলি। কথা বলুন ঠিক না বেঠে? বাবার আমার বলতেছিলাম মনোযোগ দেন, অন্তরের কান লাগান, ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করলেন, বলল বাবা বাম দিকের রাস্তা দিয়ে যেতে হবে, সন্তানের জোরাজুরির কারণে এমন ভাবে ধরলেন, পিতা বাম দিকের রাস্তা দিয়ে গেলেন, আবু সালেহ মুসা লুঙ্গি ডাক দেয়া, কই সন্তান রে, ও আব্দুল কাদের, এই রাস্তায় ভয়ঙ্কর একটা প্রাণী আছে, ভাগ আছে, আরো ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে, আমাদেরকে আক্রমণ করতে পারবে, আমাদেরকে আক্রমণ করার সম্ভাবনা আছে। এই কথা বলার পরে সন্তান ডাক দিয়া, গো বাবা আপনি যখন এত ভয় লাগতেছে, আপনার যখন বিপজ্জনক মনে হচ্ছে, আপনি পিছনে থাকেন, আমি আব্দুল কাদের, আমাকে সামনে দেন, আপনারা বলুন আল্লাহর ওলি যারা যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহকে রাজি করেছে, যারা আল্লাহকে খুশি করেছে, যারা আমার দয়াল নবীকে খুশি করেছে, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই, জঙ্গলের হিংস্র প্রাণী তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? ওই আব্দুল কাদের যখন বাবার সঙ্গে ছুটলেন, বাবার আমার মনোযোগ দিয়া শুনেন, যে ওলি আল্লাহর মাহফিল, বাবা আমার বন্ধু আমার অন্তরের কান লাগান, বাবারা আমার বাম দিকে রাস্তা দিয়ে যাইতে 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 সামনে দেখলেন গহীন জঙ্গল, হঠাৎ করে অনেক দূর থেকে সবচাইতে যে হিংস্র প্রাণীটা এই দুনিয়ার ভিতরে সবচাইতে হিংস্র ভয়ঙ্কর প্রাণী যেটা, একটা ভাগ দেখলেন টক 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 করে আব্দুল কাদের জিলানী এবং আবু সালেহ জঙ্গি মুসার দিকে রওনা করছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহুম্মা
আওয়াজ দিয়া মুহাম্মদ আলী সাইয়েদেনা। বাবার আমার যখন রওনা করলেন দেখলেন বাঘটা যখন টক টক করে যখন আসতেছে, আবু সালে জঙ্গি বোঝা ডাক দিয়া কই আব্দুল কাদির, ও আমার কলিজার টুকরা সর্দার আব্দুল কাদির, আমি তোমাকে বলছিলাম এই রাস্তা দিয়ে আসা যাবে না, এই রাস্তাটা বিপজ্জনক, এই রাস্তাটা ভয়ঙ্কর, এখন দেখো যে জঙ্গলার ভয়ঙ্কর প্রাণী আসতেছে, মনে হয় আমরা পিতা সন্তান দুইজন মনে তার আক্রমণের শিকার হয়ে যাব, আমাদের কোনো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বলেন আব্দুল কাদের জিলানির পাওয়ার আছে না নাই? অনেকে বলে কি জানে আব্দুল কাদের জিলানির কোনো তো কুরআন হাদিসে নাই। আমি তাদেরকে তার তাওহীদ কাণ্ডে বলতে চাই, আব্দুল কাদের জিলানি কোরআন নাজিলের আগে আসে নাই, আব্দুল কাদের জিলানি নবীর আগে আসে নাই, যদি কোরআন নাজিলের আগে আসতো কোরআনে উল্লেখ থাকতো, নবী পাকের আগে আসলে নবীর হাদিসের মধ্যে বর্ণনা থাকতো, আব্দুল কাদের জিলানির নাম থাকতো, আব্দুল কাদের জিলানি অনেক বছর পরে আসছে, ইতিহাস থেকে কোরআনের আয়াত থেকে ওলি আউলিয়ার শান নাম বর্ণনা করতে যদি আমরা চাই তাহলে আব্দুল কাদের জিলানি আল জিলানি গাউসে সামদানি কুতুব রব্বানি আল্লাহর ওলি আলোচনা আমাদের করতে হয়, এই ইতিহাস থেকে আল্লাহর ওলির আলোচনার ভিতরে আব্দুল কাদের জিলানির আলোচনা রয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? আপনাদেরকে যারা মিস গাইড করতে চা যে আব্দুল কাদের জিলানির নাম কোরআনে নাই, আপনারা বলবেন কোরআন নাজিল হইছে কত সালে কত খ্রিস্টাব্দে আর আব্দুল কাদের জিলানি আসছে কত খ্রিস্টাব্দে, নাম না থাকতে পারে, কাদের মানে সর্বময় ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এই আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে যার নাম আব্দুল কাদের জিলানি, যিনি ওলি কুল সম্রাট, যার কাদের উপরে স্বয়ং রাসূলের পা মোবারক, আর আব্দুল কাদের জিলানি বলে আমার পাগুলি আমার কদমগুলি দুনিয়ার সমস্ত ওলি আউলিয়ার কাদের উপরে জোরে কোন বাবা আপনি ভয় পাবেন না, বাবা আপনার চিন্তার কোন কারণ নাই, আপনি আমার সঙ্গে চলুন। সঙ্গে যখন গেলেন একটু সামনে বাড়ার কারণে, সামনে যখন বেড়ে গেলেন বাঘটা যখন সামনে চলে আসলেন, বাবার আবার মুখোমুখি যখন হয়ে গেলেন, আব্দুল কাদের জিলানির বাবা ওনার পিতা আবু সালে জঙ্গি মুসা ভয় পেয়ে গেলেন, বললেন বাবা ভয় পাওয়ার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনি চলেন। ওই হিংস্র প্রাণীটা দেখেন যিনি সামনে আছেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানি, যার কপালের ভিতরে এলমে বেলায়েতের নূর চমকাইতেছে। ওই আব্দুল কাদের জিলানি যখন সামনে গেলেন ওই বংলার জঙ্গলার পশুটা ওই ভাগটা হিংস্র প্রাণীরা যখন চিনে গেলেন, দৌড়মাইরা এসে বাবার আমার আক্রমণ করে নাই, কামড় দেয় নাই, তাকে কোনো কষ্ট দেয় নাই, তাকে থাবা দেয় নাই, ওই আব্দুল কাদের জিলানির কদমের মধ্যে বাঘটা দুইটা ঠোঁট লাগাইয়া আল্লাহর ওলির কদমে সালাম করে চুমা দিয়ে দিলেন, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি আপন তুমি মুদার পারার তরি, তুমি মুদার পারার তরি, তুমি নিদানে তরানে ওয়ালা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। বাবার আমার
এই জন্য বলতেছি যারা আল্লাহর ওলির দরবারে আসবেন, যারা আমাদেরকে বলে আমরা শিরিককারী, আমরা বিদাতকারী, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে কেউ জানে না, আমরা ওলির কাছে ডাইরেক্ট চাই না, আমরা ওলির কাছে সন্তান চাই না, ওলির কাছে রিজিক চাই না, ওলির কাছে হায়াত চাই না, আমরা ওলি আল্লাহর উসিলা দিয়া, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহর উসিলা অন্বেষণ করো, উসিলার মাধ্যমে আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর কাছে চাই, আমরা মনে করি আমি গুনাহগার, আমি নাচিজ, আমি নালায়েক, আমার কথা হয়তো আল্লাহর পছন্দ নাও হইতে পারে, আল্লাহর ওলি যিনি নিমশা রহমাতুল্লাহ আলী শুয়ে আছেন, শাহজালাল, শাহবরান, আমানত শাহ, বদর শাহ, হুব্বে আলী শাহ, কালু শাহ, মুকাম শাহ, শাহ সুলেমান ফতে গাজী, শাহ আলী বাগদাদী, সরবুদ্দিন চিশতি, কুতুবুল আউলিয়া সহ যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন তাদের উসিলা দিলে আল্লাহর ওলির কারণে খাতিরে তাদের উসিলা আল্লাহ আমাদের মনের আশা বাসনা পূরণ করে, পূরণ করতে পারে কি পারে না কথা বলুন। এই জন্য বাবার আমার আল্লাহর ওলির উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাই, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং আল্লাহর ওলি যিনি মাজারের পাশে যিনি শুয়ে আছেন এই নিমশা রহমাতুল্লাহ আলাইহি, উনার উসিলায় কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না। বাবার আমার মনোযোগ দেয়, অন্তরের কান লাগান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহর প্রতি ভয় রাখো, আমি আল্লাহর প্রতি তাকওয়া রাখো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং ওয়াসিলা অন্বেষণ করো, যারা ওলি হয়ে যায় দুনিয়ার স্বাভাবিক মানুষ, যারা সাধারণ মানুষ, যারা বাবার আমার এন্তেকালের পরে সব কিছু তার শেষ হয়ে যায়, আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, তারা এন্তেকালের পরেও জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তারা কবরের মধ্যে জিন্দা থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা নবীকে মহব্বত করবে, নবীকে ভালোবাসবে, তারাই আল্লাহর ওলিকে ভালোবাসবে। বাবার আমার সারা জীবন যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তসবিহ পড়েন, কালেমা পড়েন, সারা জীবন যদি আপনি ইবাদত বন্দেগী করতে করে জিন্দেগী শেষ করে ফেলেন, আমার নবীর প্রতি যদি মহব্বত না থাকে, আমার নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, ওই নামাজে রোজায় কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন হুব্বুর রুসুল বিল ঈমান, অপর হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা নবীকে মহব্বত করলো নিজের জীবনের চাইতে, নিজের সন্তান সন্ততি পরিবার বর্গ জানমালের চাইতে, নবীকে বেশি মহব্বত না করলো, নবীকে বেশি ভালো না বাসলো, তারা কোনোদিন ইমানদার হতে পারবে না। জোরে জোরে বলুন লা সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা আমার একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাঘের হাত থেকে যখন আল্লাহ তাকে বাঁচাইয়া যখন বাগদাদের জমিনে যখন নিয়ে যাওয়া শুরু করলেন, যাইতে যাইতে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ আদায় করে মুসল্লিরা যখন বের হলেন, দেখলেন মুসল্লিদের মধ্যে চার পাঁচজন মুসল্লির জুতা গুলি একটু উল্টা দিয়ে ঘোরানো, অভিযোগ করলেন খতিব সাহেবের কাছে, খতিব সাহেব আপনার পিছনে এত বছর যাবত নামাজ পড়ি, কোনদিন আমাদের জুতা গুলি এলোমেলো থাকে না, অন্যদিকে থাকে না, আজকে চার পাঁচজনের জুতা গুলি এলোমেলো, উক্ত মাহফিলের আমার এই নগণ্য নাখানদার অসমাপ্ত আলোচনা এখানেই ইতি টানছি, যদি আমার কথাবার্তা আচার আচরণে ভুল বিয়াদবি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট
বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।